মুন্সিগঞ্জে এক হিন্দু মেয়ে, সে একজন মুসলমান ছেলেকে বিয়ে করেছে। এক মাস হয়েছে, আর এক মাস পরে সেই মেয়েটি এখন মাটির নিচে, মানে বুঝতেছেন তো, মানে শেষ। হিন্দু ধর্ম ত্যাগ করে ভালোবেসে ছাড়া তো আর মুসলিম ধর্মের ছেলেকে বিয়ে করবে না। সে ভালোবেসে মুসলিম ছেলেকে বিয়ে করেছে। এক মাসের মাথায় সেই ছেলেটি তাকে কাট দিয়ে শেষ করে দিয়েছে। কি এখনো কিন্তু বাংলাদেশে অনেক মেয়ে রয়েছে যারা মুসলমান ছেলের সাথে প্রেম করে, তাদেরকে পছন্দ করে, তাদেরকে ভালোবাসে, এমনকি তাদের সাথে মানে বিয়ে করার জন্য মন মানসিকতা সেভাবে প্রস্তুতি করতেছে। ভাই এইসব দেখে শিক্ষা নেও। দেখো সনাতন ধর্ম হচ্ছে চিরন্তন, সেই আগে ছিল, এখন রয়েছে, ভবিষ্যতে থাকবে, যেটার জন্ম 5-6 হাজার বছর আগে। 6 হাজার বছর আগে সনাতন ধর্ম সৃষ্টি, তারপরে 2000 বছর খ্রিস্টান ধর্ম, কারোটা 1500 বছর, কারোটা 2000 বছর বয়স, কিন্তু আমাদের সনাতন ধর্মের বয়স 6-7 হাজার বছর। সে পুরাতন ধর্ম ছেড়ে তোমরা একটু সীমিত সুখের জন্য নিজের সনাতন ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করবা, অন্য ধর্মে চলে যাবা, এইটা কখনো সৃষ্টিকর্তা মেনে নেবে না। আর আমি মনে করি ঠিক হয়েছে, যারা এই ধরনের মন মানসিকতা নিচ্ছে যে আমি অন্য ধর্মের ছেলেকে বিয়ে করব, সনাতন ধর্ম ত্যাগ করে দেব, তাদের জন্য বেস্ট। তোরা একটা কেন, তোরা 10, 20, 50, 60 যত খুশি তত শেষ হয়ে যা, আমাদের কিছু যাবে আসবে না, আমরা তোর উপরে করুণা করবো না, বরং এটা ফেলব। তোরা তোর নিজের ধর্মকে, যে ধর্ম আদি ধর্ম, যে ধর্ম সর্বপ্রথম সৃষ্টি হয়েছে, সেই ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মে চলে যাবি, এটা আমরা বাকি সনাতনীরা মেনে নেবো, কখনো নেব না। তো যাও, ঘটনাটা ঘটছে মুন্সিগঞ্জে। তো সেখানে ওই মেয়েটি একটা মুসলিম ছেলেকে বিয়ে করে, এক মাসের মাথায় সেই ছেলেটি সেই মেয়েটিকে কাট দিয়ে পিটিয়ে শেষ করে ফেলেছে। তো ওই ছেলেটি হচ্ছে চোর, যতটুকু জানলাম সে নাকি চুরি করতো, কিছুদিন আগেও নাকি জেল খাটছে। জেল খেটে এসে সে হঠাৎ করে একটা মেয়েকে এসে বলে, এ হচ্ছে আমার ওয়াইফ। তখন লোকজন জানতে পারে পরবর্তীতে যে ওই মেয়েটি হচ্ছে একজন হিন্দু ধর্মাবলম্বী মেয়ে, সনাতনী মেয়ে। এরপরে যেহেতু সে রাজি, মেয়ে রাজি, সে তো আর কেউ কোনো কিছু বলে নাই বা করে নাই। এরপরে তারা সংসার করছে, আর এক মাস যেতে না যেতে পারিবারিক কলহের কারণে সেই চোর ছেলেটি তাকে দিয়ে আবার পলাইছে, মানে এখনো খুঁজে পাচ্ছে না, পুলিশ চেষ্টা করছে তাকে খুঁজে পাওয়ার জন্য। যাক, সকল হিন্দু ভাই বোনদের বলি, যার যার ঘরের মা বোন মেয়েদেরকে সতর্ক করতে হবে, প্রতিনিয়ত সতর্ক করবেন, যাতে এই ধরনের ঘটনা তারা না ঘটায়, এবং অন্য ধর্ম আর নিজের ধর্ম সম্পর্কে প্রতিনিয়ত আলোচনা করবেন, ঠিক আছে। ধর্ম ত্যাগ করা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট, এটা কেউ করবেন না,